নাম রাজন দাস, ঠিকানা আসামের করিমগঞ্জের পাথারকান্দি। এনআইটি শিলচরে পাঠরত ছাত্র রাজন ত্রিপুরা থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং এর উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়েছে। সে অভিযাত্রা শুরু হয় শক্তিপীঠ ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির থেকে, পিঠে ঝোলানো বড় একটি ব্যাগ, তা নিয়েই নিজের উদ্দেশ্যে পূরণে হেঁটে চলা। উদ্দেশ্য উত্তর পূর্বাঞ্চলের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস মানুষের জীবনবোধ সর্বসাধারণের কাছে তুলে ধরা, এতে এই অঞ্চলের পর্যটন শিল্পে আকর্ষণ বাড়াতে পারে বলেই ধারণা ধনুভাঙা পানে সামিল হওয়া এই যুবকের। আমরা জানি যে আমাদের উত্তর পূর্ব ভারতে দুটি শক্তিপীঠ আছে, একটা আমাদের ত্রিপুরেশ্বরী আর আমাদের কামাখ্যা দেবী। আমি ত্রিপুরেশ্বরী হয়ে মানে পায়ে হেঁটে যাচ্ছি আমি কামাখ্যা দেবী, তারপর ওইখান থেকে শুরু করে ভারতের ইস্টার্ন মোস্ট শেষ গ্রাম তাওয়াং অরুণাচল প্রদেশে যাচ্ছি আমি পায়ে হেঁটে 1500 কিলোমিটার। অজানা কি জানা আর অদেখাকে দেখাই যাদের ধ্যান জ্ঞান, তারা কি আর ঘরে বসে থাকতে পারে? সেই তাগিদেই তারা বেরিয়ে পড়ে বাড়ে বাড়ে, এমনটাই জানিয়েছেন দুঃসাহসিক অভিযাত্রার অভিযাত্রী রাজন। ধর্মনগরে অবস্থানকালে রাজন টাইমস 24 এর প্রতিনিধি বিকাশ ভট্টাচার্যকে জানিয়েছে, তার আগেও এরকম দুঃসাহসিক অভিযাত্রার যাত্রী হয়েছিল সে। তখন সঙ্গে ছিল তার বাইসাইকেল। লাস্ট ইয়ার আমি সাইকেল নিয়ে লাদাখ গিয়েছিলাম, ওটা মানে টপ লাদাখ খারদুংলা গিয়েছিলাম, ওটা মানে টপ অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল, সবচেয়ে উঁচু যেখানে গাড়ি চলে, ওটা ছিল 18,000 ফিট। আর আমার 4,500 কিলোমিটার 62 দিন লেগেছিলো। আমি আসাম হয়ে মেঘালয় হয়ে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, লে, দেন খারদুংলা গিয়েছিলাম। হঠাৎ করে এভাবে যাত্রা করার ইচ্ছে কারণটা জানতে পারি? আমি আগেই এটা মানে আমার মেইন ছিল, মোটো ছিল যে আমি ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া যেটা আছে, নর্থ ইস্ট ইন্ডিয়ার কালচার হিস্ট্রি মানে প্রমোট করবো, মানে গিয়ে আমার ওখানে মানে যেটাতে মানে ট্যুরিজমটা বাড়ে এইখানে। দিনব্যাপী হাঁটার পর রাজনেরও পা ফুলে ব্যথা অনুভূত হয়, রণে ভঙ্গ দিয়ে থেমে পড়াতে আকুতি জানায় শরীর। তারপরও এ সমস্ত কিছুকে হেলায় তুচ্ছ করে সামনের দিকে এগিয়ে যায় রাজনরা। তারাই যখন স্বার্থহীন ব্যতিক্রমী, সমাজ ও দেশের প্রতি সেবা অন্তপ্রাণ। দুঃসাহসিক অভিযাত্রী পরিব্রাজক রাজনকে স্যালিউট জানাচ্ছে টাইমস 24। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্য, টাইমস 24।